তারে বীরে এসে আপনাদেরকে যদি নাইট স্টে করতে হয় তাহলে আপনারা কোথায় করবেন? প্রথম গ্রেস হোমস্টের ঝলক দেখাচ্ছি। তো চলুন, এই গ্রেস হোমস্টেটা কেমন সেটা আজকে আমি আপনাদেরকে একটু দেখাই। फ्यूचर में पैरा वहां से उड़ने वाला है। पैराग्लाइडिंग। पैराग्लाइडिंग। आपका एक फोटो ले लो। बी टाइप का उत्साइना। ये दार्जिलिंग है। ये दार्जिलिंग। मेरा नाम सिरिल राय है। नमस्कार। বন্ধুরা, তারেবীরে এসে আপনাদেরকে যদি নাইট স্টে করতে হয় তাহলে আপনারা কোথায় করবেন? তারেবীরের পাশেও কিন্তু ভালো একটা আমি রিসর্ট দেখালাম, কিন্তু ওটার রিভিউ কিন্তু ভালো ছিল না। সেদিক থেকে আমি বলতে পারি, তারেবীর থেকে মোটামুটি 9 কিলোমিটার ডিস্টেন্সে আপার শুক্রবারে বলে একটা জায়গা আছে। এই আপার শুক্রবারেতে গ্রেস হোমস্টে নামে যে হোমস্টেটা আছে, এই হোমস্টেটা আমার সবথেকে বেশি পছন্দের এবং বহুদিন ধরে আমার বাকেট লিস্টে এটা ছিল। তো চলুন, এই গ্রেস হোমস্টেটা কেমন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাই। হোমস্টেটির একেবারে সামনেই রয়েছে মাদার মেরির মূর্তি। এটি হলো হোমস্টেটির পার্কিং। এখানেই আমাদের বাইক পার্ক করা ছিল। প্রথম দেখাতেই হোমস্টেটি আমার ভালো লেগে গিয়েছিল। ঠিক এই পথ দিয়েই আপনারা হোমস্টেটির ভেতরে প্রবেশ করবেন। তারেবীর দেখে এখানে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল। আপনারা শিলিগুড়ি বা বাগডোগরা থেকে ডাইরেক্ট রিজার্ভ করে অথবা শেয়ার গাড়িতে ভায়া নামচি হয়ে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন। হোমস্টেটির সামনে এই প্রশস্ত লন থেকে প্রায় 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই লনটি বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ উপযুক্ত। দাদা, ওই দেখো ওদিকে হালকা সূর্য উঠে, দেখো ওই দূরে তো, হ্যাঁ দারুণ লাগছে দেখতে জায়গাটা। সত্যি বলছি, দূরের প্রত্যেকটা পাহাড়ের চূড়া কিন্তু এখানে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। আর সকালে কিন্তু দারুণ লাগবে, ওটা সূর্যোদয়ের সময় দেখার মতো লাগবে জায়গাটা। বরফে ভর্তি পাহাড়। হোমস্টেটির গঠনশৈলী খুব সুন্দর। হোমস্টেটির চারপাশ বিভিন্ন ফুল ও গাছপালা দিয়ে সাজানো। বন্ধুরা, হোমস্টের বাইরেটা তো আপনারা দেখে নিলেন, এবার আমরা কোন রুমে আছি সেটা একটু আপনাদেরকে দেখি। আমরা এই রুমটিতেই ছিলাম। ঘরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এবং আলো বাতাসের কোনো অভাব নেই। দুই দিকের এই জানলা দিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। রুমগুলির মতো ওয়াশরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারের ব্যবস্থা রয়েছে। হোমস্টেটির ড্রয়িং রুমটি আমার খুব ভালো লেগেছিল। সিরিলজির প্রাপ্ত বিভিন্ন মেডেল ও বই দিয়ে এটি সাজানো। আপনারা চাইলে এখানে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। গান শোনারও ব্যবস্থা রয়েছে। চা খেতে খেতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো।
অমনি রাতের পাহাড় নিজের স্বমহিমায় প্রকাশ পেল। পূর্ণিমার চাঁদের আলোয় রাতের পাহাড় ও পাহাড়ের গায়ে জোনাকির মতো জ্বলে থাকা আলো দেখতে খুব সুন্দর লাগছিল। আমার ক্যামেরায় তা যথাসাধ্য দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, এখন বাজে রাত্রি 8টা। গ্রেস হোমস্টের ওনার আমাদের ডিনারের জন্য ডেকেছিলেন। খাওয়ার দাওয়ার একদম এলাহি আয়োজন, কাঁসার থালা আর বাটি। এবার দেখুন কী কী দিয়েছে। ভাত, চিকেন, দিকে ডাল, দিকে আলু চোখা, ওদিকে সম্ভবত এটা রাইসা। এটা কি জানি না, দেখে টেস্টি লাগছে। এটা কোনো একটা চাটনি বা পিকল কিছু হবে, আর এক ধরনের আর এক ধরনের। খাওয়া দাওয়া কমপ্লিট। এইরকম তৃপ্তি করে কোনো হোমস্টেতে খেয়েছি বলে মনে হয় না। এখানকার খাওয়া দাওয়া অত্যন্ত সুন্দর। আর কি, পেট ভরে গেছে। এবার রাত্রেবেলা বিছানায় ঢুকে যাব, ঠান্ডা প্রচুর। কালকে সকালে দেখা হবে। টাটা। এত সুন্দর সূর্যোদয় এর আগে আমি খুব কমই দেখেছি। গ্রেস হোমস্টে থেকে একটি নতুন সকালে আপনাদের স্বাগত জানাই। হোমস্টেটি ঠিক যেন একটি ভিউ পয়েন্টে অবস্থিত। এখান থেকে বিভিন্ন জায়গা দেখা যায়। কিছুক্ষণ পরেই আমি আর সিরিলজি বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে, চারিদিকটা একটু দেখব বলে। সিরিলজি খুবই সৎ এবং বিনয়ী মানুষ। উসকা জঙ্গল জো টপ মে পে এক শক্তি ধাম বনে বনে অন্ডার কনস্ট্রকশন মে অভি কাম চল রা হ্যাঁ मतलब वहाँ पर जाने का कोई रूट है? यहाँ से आपको ट्रैकिंग जाना पड़ेगा। अच्छा। और गाड़ी से जाएंगे, गाड़ी से भी यहाँ से 4 किलोमीटर आगे है। अच्छा। ये एरिया देख रहा है माउंटेन रीजन। ये पूरे माउंटेन रीजन अभी जनवरी लास्ट नहीं तो फरवरी के अंदर में पूरा बर्फ से भर जाएगा। उसके बाद जो सामने जो दिख रहा है भी टाइप का वो चाइना, और सामने वो देखेंगे वहाँ पे गैंगटॉक सिटी भी दिखता है। रात को पूरा लाइटनिंग दिखाई देगा। तीस्ता भी दिखता है, तीस्ता नीचे हो, तीस्ता नदी है। ইনি হলেন হোমস্টের সব থেকে ছোট্ট সদস্য সিরিলজির মেয়ে। খুবই কিউট, সর্বদা কর্মব্যস্ত। ওর কার্যকলাপ দেখতে দেখতেই আমাদের অনেকটা সময় কেটে গেল। এবার আমাদের বেরোতে হবে। বন্ধুরা, আমরা এখন গ্রেস হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করব না, আমরা আজকে নেক্সট যে ডেস্টিনেশনে যাব সেইখানে যাওয়ার পথে ব্রেকফাস্টটা করে নেব। এখন আমাদের প্যাকিং সব কিছু কমপ্লিট, আমরা এখান থেকে গাড়িতে লাগেজ বেঁধে গাড়িটাকে কোল্ড স্টার্ট করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। বন্ধুরা, পরবর্তী এপিসোডে আসছি সিকিমের একমাত্র অর্গানিক টি এস্টেট টেমির সম্পূর্ণ তথ্য নিয়ে। দেখতে হলে চোখ রাখুন বান্টান ব্লগসে। বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং তার ভার্চুয়াল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটাকে উপরের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবেন।